शांति प्रसाद सिन्हा नियोग दुर्नीतिकांडे धृत व्यक्ति तार काछ थेके तार बाड़ी थेके 50 लक्ष टाका एवं 1.5 केजी सोना उद्धार होयेछे। अर्थात नियोग दुर्नीतिकांडे धृत द्वितीय व्यक्ति अर्पिता मुखोपाध्याय पर शांति प्रसाद सिन्हा जार बाड़ी थेके उद्धार होयेछे विपुल परिमाणे टाका। एछाड़ाओ 1,500 प्रार्थीर तालिका उद्धार होयेछे। फलत एइखाने प्रश्न उठछे जे 1,500 प्रार्थीर तालिका किभाबे तार बाड़ीते एलो एबं एइ जे विपुल परिमाणे टाका उद्धार होयेछे सबई कि तार टाका नियोग दुर्नीतिर टाका ताके केउ एइ टाका दियेछिलेन पुरोटा सीबीआई এই মুহূর্তে তদন্ত করে দেখছে। কিন্তু বিস্তারিত আমরা জানব তার আগে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছে। এই হচ্ছে সেই বাড়ি দেখতে পাচ্ছেন সুকান্ত, তোমার পেছনে দেখতে পাচ্ছি লেখা রয়েছে ডক্টর শান্তি প্রসাদ সিনহা। অর্থাৎ এই ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে 50 লক্ষ টাকা এবং 1.5 কেজি সোনা। কিভাবে এটা উদ্ধার হলো এটা আমাদের জানাও, কখন রেড চালিয়েছিল সিবিআই? দেখো শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে গতকাল অর্থাৎ মঙ্গলবার দুপুর 12টার সময় সিবিআই তরফে একটি বড় টিম তারা এখানে আসেন এবং সন্ধ্যা পর্যন্ত এই রেড চলে। আমি ঠিক রয়েছি সার্ভে পার্কে, সেই শান্তিপ্রসাদ সিনহার একেবারে ফ্ল্যাটের ঠিক বাইরে। ভেতরে তার পরিবার থাকলেও তার কোনোভাবে কিন্তু এখনও সংবাদ মাধ্যমের সাথে তারা কোনো কথা বলতে চাননি। দীর্ঘ এই তল্লাশিতে সিবিআই সূত্রে যেটা জানা যাচ্ছে যে প্রায় 50 লক্ষ টাকা নগদ এই ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে এবং এই সংক্রান্ত টাকা যে উদ্ধার হয়েছে সেই সংক্রান্ত কোনো নথিপত্র কিন্তু তার পরিবারের তরফে দেখাতে পারেনি তার পরিবারের লোকজন। শুধুমাত্র তাই নয়, 1.5 কিলোগ্রাম সোনা বা গোল্ড উদ্ধার হয়েছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ প্রায় 1,500 ক্যান্ডিডেট তাদের নামের তালিকা কিন্তু মিলেছে এবং সিবিআই সূত্রে খবর যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সেই ক্যান্ডিডেট লিস্ট কিন্তু এই 1,500 যে ক্যান্ডিডেটের নাম রয়েছে তারা কিন্তু প্রত্যেকে 11 এবং 12 এতটাই কিন্তু এটাই কিন্তু সিবিআই সূত্রে জানা যাচ্ছে। শুধুমাত্র তাই নয়, এছাড়া আরও একাধিক প্রপার্টি নামে ও বেনামে যা শান্তিপ্রসাদ সিনহা কিনেছিলেন তাও কিন্তু উদ্ধার হয়েছে এই ফ্ল্যাট থেকে। এবং গতকালকে শান্তিপ্রসাদ সিনহার পরিবারের যে বাকি সদস্য ছিল তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদ পরে এই যে বিপুল পরিমাণ টাকা তা কিন্তু উদ্ধার হয়েছে। সিবিআই সূত্রে খবর যে এই টাকার সাথে একেবারে সরাসরি যোগ রয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে যে টাকা, যে কালো টাকা যে ব্যবহার করা হয়েছে বা যে টাকা নিয়োগকর্তাদের কাছে পাঠানো হয়েছিল বা যে টাকা একেবারে ক্যান্ডিডেট থেকে সরাসরি তার কাছে এসেছিল এজেন্ট মারফত, এই টাকার সাথে তার যোগ রয়েছে বলে কিন্তু ইডি এমনটা কিন্তু সিবিআই সূত্রে খবর। তোমাকে বলে রাখি যে কলকাতা হাইকোর্টের নির্দেশের পরে যখন সিবিআই প্রথমবার এই ফ্ল্যাটেই কিন্তু এসেছিল শান্তিপ্রসাদের খোঁজে এবং প্রায় মাঝরাত অবধি তারা অপেক্ষা করেছিলেন, শান্তিপ্রসাদকে তারা পাননি। পরবর্তী সময় এসপি সিনহা এখান থেকেই কিন্তু সরাসরি নিজাম প্যালেসে যান এবং এই ফ্ল্যাটে এর আগেও সিবিআই কিন্তু রেড করেছিল, ইডির তরফেও রেড হয়েছিল। সব মিলিয়ে প্রায় গ্রেফতারি এতদিন বাদেও এই ফ্ল্যাটে এতগুলো টাকা কীভাবে রাখা হয়েছিল, কি হিসেবে রাখা হয়েছিল, নাকি পরবর্তী সময় টাকা এই ফ্ল্যাটে পৌঁছে দেওয়া হয়েছিল, এরকম একাধিক প্রশ্নের উত্তর কিন্তু জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। আমরা রয়েছি এই মুহূর্তে সার্ভে প্র্যাকে, তুমি দেখতে পাচ্ছ, আরও একবার তোমাকে দেখাবো। 3C গেটের ঠিক বাইরে লেখা রয়েছে ডক্টর শান্তিপ্রসাদ সিনহা এবং গতকাল 7 থেকে 8 ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদেই এই বিপুল পরিমাণ অর্থ এখান থেকে উদ্ধার হয়েছে। যে সমস্ত নথিপত্র ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে, একাধিক নামেও বেনামে প্রপার্টিও কিন্তু এখান থেকে ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে। এই যে প্রপার্টির যে তালিকা এখান থেকে মিলেছে, সেই প্রপার্টি কবে কেনা হয়েছিল এবং সেই যে কেনা হয়েছিল তার ক্ষেত্রে যে ব্যবহৃত যে অর্থ সেটার সাথে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার বা শিক্ষক দুর্নীতি স্ক্যামের টাকা যুক্ত রয়েছে কিনা এই যাবতীয় বিষয় খতিয়ে দেখছে কিন্তু সিবিআই আধিকারিকেরা। তবে অবশ্যই অত্যন্ত সিগনিফিকেন্ট, এই টাকা শোনার পরেও প্রায় 1,500 যে ক্যান্ডিডেটের যে নাম সেই নামের তালিকা অত্যন্ত সিগনিফিকেন্ট। কিভাবে এই তালিকা এখানে এসে পৌঁছলো, কারা পৌঁছে দিল এবং গ্রেফতারির পর এতদিন এই ফ্ল্যাটে কি এই তালিকা ছিল যা সিবিআই বা ইডির নজরে আসেনি, নাকি পরবর্তী সময় কেউ এসে এই তালিকা এখানে রেখে গেছিল, এখান থেকে তা কোথায় যেত, এই যাবতীয় বিষয় আপাতত খতিয়ে দেখছেন কিন্তু সিবিআই আধিকারিকেরা।